गुरुदिन धारण श्री चैतन्य ईश्वर नमो विष्णुपादाय गीता महात्म्य गीताध्ययन शीलस्य प्राणायाम परस्य च नैव सन्ति पापानि पूर्वजन्म कृतानि च मलनिमर्तनं पुंसं जलस्नानं दिने दिने सकृत गीतामसि स्नानं संसार मूलनाशनम् गीता सुगीता कर्तव्य कि मन ही शास्त्र विस्तर स्वयं पद्मनाभस्य मुख पद्मश्रित भारतामृत सर्वस्व विष्णु भक्त गीता गंगोदकम पीता पुनर्जन्म विद्यते सर्वोपनिषद गाव दुग्ध गोपाल नंदन भारतवर्ष सुवक्ता दुग्धम गीतामृत महत् एक शास्त्र देवकी पुत्र गीता एक देव देवकी पुत्र एव एक मंत्रस्तस्य नमानि जाने कर्मापिकं तस्य देवस्य सेवा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। गतकाल के हमारा त्रयोदश भगवद गीता त्रयोदश अध्याय प्रकृति पुरुष विवेक योग के श्रवण करके हमारा 13 नंबर श्लोक पाठ कर भगवान बोले जयम दत्त प्रवक्ष्यामी तद्गत अमृतम स्नुते आम तुम्हें ज्ञ ज्ञातव्य विषय विषय बोलब ज्ञातव्य वस्तु संपर्क बोलब चाके जाले तुम अमृत तो लाभ कर तुम्हारे जन्म मृत्यु संसार थे तुम्हें मुक्ति पा तो संपर्क द्वितीय लाइन बोले अनादि मत्परम बोले ब्रह्म न सत सत न असत उच्चते ताकि अनादि बोला बोले भगवान ज्ञेय वस्तु दुटो ज्ञेय वस्तु एक आत्मा परमात्मा द्वितीय लाइन आत्मार कथा बोला अच्छे ये आत्मा अनादि तार कब सृष्टि हलो तार मत परम अर्थात भगवान अधीन ताके बोला है ब्रह्म आत्मा के बोला है ब्रह्म और परमात्मा के बोला है परम ब्रह्म तो से न सत सत न असत उच्चते से हे कार्य कारण जरा प्रकृति कारण अच्छे कार्य अच्छे क्या तार उठे आज के हमारा 14 नंबर श्लोक श्रवण करब ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय सर्वत पाणिपादं तत् सर्वत अक्षिशिरमुखं सर्वत श्रुतिमल्लोके श्रुतिमल्लोके सर्वं आवृत्त तिष्ठति तो परमात्मा संपर्क बना अच्छे तार हस्त पद चक्षु मस्तक मुख सर्वत्र सर्वत्र कर्णयुक्त जगत सब किछु के परिव्याप्त करे तिनि विराजमान रहेछे तो কিভাবে তিনি সর্বব্যাপক পরমাত্মা আছে সূর্য যেরকম অনন্ত কিরণ বিরাজমান রয়েছে পরমাত্মা বা পরমেশ্বর ভগবান মানে তার সর্বব্যাপক রূপে বিরাজমান রয়েছে ব্রহ্মা থেকে শুরু করে ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত যত জীব আছে সবাই তাকে আশ্রয় করে রয়েছে তার সেই সর্বব্যাপী রূপের মধ্যে অসংখ্য মস্তক পদ হস্ত চক্ষু অসংখ্য জীবাত্মা রয়েছে সবই পরমাত্মার মধ্যে ও মধ্যে উপরে বিরাজ করছে তাই পরমাত্মা আছেন সর্বব্যাপ্ত তো এখানে বর্ণনা করা আছে যে সর্বত পানি পাদম পানি মানে হস্ত সর্বত্র তো এখন যে বস্তু আমাদের জানবার জ্ঞানত বিষয়টিকে
তাকে জানতে হবে যে হচ্ছেন সর্বব্যাপক, তার সম্পর্কে বলা আছে কিরকম, না সর্বত পানি পাদম, তার পানি হস্ত তার পাদ, এবং সর্বত অক্ষি তার চক্ষু, শির শির মানে মাথা, মুখম মানে মুখ, সর্বত শ্রুতি মানে কর্ণ, শ্রুতিমত লোকে সর্বম আবৃত তিষ্ঠতি, সব কিছুকে আবৃত করে সে অবস্থান করছে। তো বলা আছে, তাকে বলা হলো ভগবান হচ্ছেন ব্রহ্ম, বা সে কার্য কারণের ঊর্ধ্বে, কারণ কার্যের ঊর্ধ্বে। তো শ্রুতিতে তো বলা আছে সর্বম খলু ইদম ব্রহ্ম, ব্রহ্ম এব ইদম সর্বম, মন্ডুক উপনিষদ বলা হলো ব্রহ্ম এব ইদম সর্বম, ছন্দক উপনিষদ বলা হলো সর্বম খলু ইদম ব্রহ্ম, সব আছে ব্রহ্ম, সব কিছু তো ব্রহ্ম, তাহলে ভৌতিক জগৎ এটা তো ব্রহ্ম। কিন্তু আবার এখানে বলা আছে যে ব্রহ্ম এই কার্য কারণের ঊর্ধ্বে, কি কি বোঝা যাবে সেটা এখানে বর্ণনা করা আছে। ব্রহ্ম আছে কার্য কারণের ঊর্ধ্বে, এটা আছে কোন ব্রহ্ম না পরমাত্মা, পরমাত্মা হচ্ছেন কার্য কারণের ঊর্ধ্বে, কিভাবে না শক্তি আর শক্তিমান অভেদ, শক্তি শক্তিমান হচ্ছে অভেদ। তো সূর্য সূর্য কিরণ হচ্ছে অভিন্ন, তিনি সূর্য রূপে এক জায়গায় রয়েছেন, কিরণ রূপে সর্বত্র রয়েছেন, তাই তিনি এক জায়গায় আছেন সর্বত্র রয়েছেন, সেটা এই শ্লোকে বর্ণনা করা আছে। যে এই ব্রহ্ম যে পরমাত্মা, তার হাত তার পা সর্বত্র রয়েছে, কিভাবে না ব্রহ্ম থেকে শুরু করে পিপীলিকা পর্যন্ত এই সব হচ্ছে কি, সবাই হচ্ছে সব হচ্ছে সেই ব্রহ্ম বা পরম ব্রহ্ম পরমাত্মা কার্য। তো বলতে পারে এই ব্রহ্মা থেকে শুরু করে পিপীলিকা পর্যন্ত যত পা আর হাত সব পরমাত্মার মধ্যে রয়েছে, সেখানে বলা সেদিন বলা আছে সর্বত পানি পাদ। তো ঠিক সেভাবে চক্ষু মাথা মুখ সর্বত রয়েছে, ঠিক আছে। তো এই শ্লোকে ভগবান পরমাত্মা সব বর্ণনা করছেন, বলা আছে সর্বত পানি পাদম তৎ মানে সেই, মানে কে, সেই পরমাত্মা, তার হাত পা সর্বত্র রয়েছে। তো এখানে কৃষ্ণ বর্ণনা করছেন যেরকম সূর্য কিরণ রয়েছে, তো সূর্য কিরণটা কোথা থেকে আসছে, সূর্য থেকে আসছে, অর্থাৎ সূর্য কিরণ সূর্যের উপরে নির্ভর করছে, ঠিক সেরকম সেইভাবে এই যে ব্রহ্ম তত্ত্ব তার অনন্ত এবং সর্বব্যাপক, ব্রহ্ম
ब्रह्मदेश अनंत सर्वव्यापक সেটি হচ্ছে ভগবানের শক্তি। তো এই যে ব্রহ্মা তার মধ্যেই অনন্ত জীব রয়েছে, ব্রহ্মা থেকে শুরু করে পিপীলিকা পর্যন্ত। তাহলে সামগ্রিক ভাবে বহু হাত, বহু চক্ষু, বহু পা, মুখ, কর্ণ রয়েছে, সর্বত্র রয়েছে। তো এটাতে বিশেষ করে বর্ণনা করা আছে, পূর্ব শ্লোকে ব্রহ্মের কথা বলা হয়েছিল যে সৎ অসতের ঊর্ধ্বে। তো এখানে বেদান্ত সূত্রে বলা আছে শক্তি শক্তি মতর অভেদ, বেদান্ত সূত্রে বলা হয়েছে যে শক্তি আর শক্তিমান তারা অভিন্ন। কেননা শ্রুতিতে বলা আছে সর্বম খলু ইদম ব্রহ্ম, ব্রহ্ম এব বেদম সর্বম, সব কিছু ব্রহ্ম। তাহলে এই ব্রহ্ম এর ঊর্ধ্বে হলো কি করে? তো যেরকম সূর্য শুদ্ধ কিরণের তুলনা দেওয়া হচ্ছে, তো ভগবান ভগবত স্বরূপ হচ্ছেন, ভগবান স্বয়ং হচ্ছেন কার্যকারণের ঊর্ধ্বে। কিন্তু ভগবান যে শক্তি সেটা কাজ করে, শক্তিমানের কাজ সেটা, শক্তি কার শক্তি না শক্তিমানের কাজ। তো ভগবান আছেন শক্তিমান, জড় জগতের আছে শক্তি। তো বলা হলো জড় জগত হচ্ছে কার্যকারণের ঊর্ধ্বে হচ্ছে, তা ভগবান আছেন পরমাত্মা কার্যকারণের ঊর্ধ্বে। একই সঙ্গে বলা হচ্ছে এই সমস্ত ভৌতিক জগৎ যেটা কার্যকারণের অন্তর্ভুক্ত সেটা হচ্ছে ব্রহ্ম। তাহলে এটাকে কিভাবে বোঝা যাবে? এই বুদ্ধিতে বুঝতে হবে শক্তি শক্তি মতের অভেদ, শক্তি শক্তিমান অভিন্ন, সেই জন্য বলা আছে। তো এইভাবে বুঝতে হবে যে জগতে যে কজ অ্যান্ড ইফেক্টস, যে সমস্ত কার্য দেখা আছে, এই দৃশ্যমান জগৎ দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভগবানের স্বরূপ। কিরকম? ভগবানের শক্তি জানে, শক্তির পরিণাম এই জন্য। তো এই শ্লোকে একটি বর্ণনা করা আছে যে ব্রহ্ম একমাত্র অবস্থান করছে কিভাবে, না তার হস্ত পদ ইত্যাদি সর্বত্র ব্যাপক, যত জীবে যত হাত পা আছে এসব ভগবানের হাত পা একরকম, কেননা ভগবানের অধীনে আছে, তার মধ্যে রয়েছে। আমি শুনেছি ভগবান দেখতে চাইলে সমস্ত জীব দেখতে পারবে, ভগবান তা ইন্দ্রিয় চালনা করলে জীবের ইন্দ্রিয় চালনা হবে, নাহলে জীবের ইন্দ্রিয় চালনা হবে। ভগবান হচ্ছেন সর্বব্যাপক, তার অনন্ত হাত পা চক্ষু কর্ণ রয়েছে, ভগবানের রয়েছে, কিন্তু জীবাত্মা সর্বব্যাপক নয়, পরমাত্মা সর্বব্যাপক, জীবাত্মা সর্বব্যাপক নয়, তার অনন্ত হাত নেই, তার পা নেই, তার মাথা নেই। পরমাত্মা হচ্ছেন সর্বশক্তিমান, জীবাত্মা সর্বশক্তিমান নয়। জীবাত্মা হচ্ছে ভগবানের শক্তি, ভগবানের অংশ, পরমাত্মা শক্তিমান আর পূর্ণ, শক্তি শক্তিমান অভিন্ন, সূর্য সূর্য কিরণ অভিন্ন,
কিন্তু ভিড় নাও, সূর্য সূর্যকে সেপারেট করা যাবে না। তো ভিন্ন কিরকম? সূর্য কিরণে, শীতের দিনে সূর্য কিরণে পিঠি দেখে বসে খুব আরাম লাগে। তো সূর্য তো সূর্য কিরণ থেকে অভিন্ন, তো সূর্যের কাছে গিয়ে পিঠি দেখে বসতে পারবো, জলে ছাই হয়ে যাবে। সেই রকম শক্তি শক্তিমান অভিন্ন আর ভিন্ন, সেই জন্য মহাপ্রভু বলছেন অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, অচিন্ত ভেদাভেদ তত্ত্বের কথা বর্ণনা করা হয়। প্রভুপাদ সুন্দর ব্যাখ্যা দিয়েছেন যে ভগবান এক জায়গায় থেকে সর্বত্র শক্তির মাধ্যমে তিনি উপস্থিত রয়েছেন। তো এখানে পরমাত্মার কথা কয়েকটি শ্লোকে বর্ণনা করা হলো। সর্বত্র পাণিপাদ 14 নম্বর শ্লোকে, 15 নম্বর শ্লোক, 16 নম্বর শ্লোক, 14, 15, 16, 17 ঠিক আছে, আর 18, এই 5টা শ্লোকে ভগবান জ্ঞেয় বস্তু কি সেটা বর্ণনা করছেন। আমার জ্ঞেয় বস্তু 13 নম্বর শ্লোকের দ্বিতীয় লাইনে আত্মাকে জানলাম, কিন্তু পরমাত্মার কথা ভগবান বর্ণনা করছেন, তার বিভিন্ন তার সম্পর্কে বর্ণনা করছেন। প্রথম বর্ণনা করা হলো সর্বদা সর্বতা পানি পাদ, সব সর্বত্র ব্যাপক রয়েছে। তো এখানে এই শ্লোকে বলছেন, 15 নম্বর শ্লোকে বলছেন যে সর্বেন্দ্রিয় গুণাভাসম, সর্বেন্দ্রিয় বিবর্জিত অসক্তং সর্ববৃত চৈব নির্গুণং গুণভক্তিস্থ। আমি আগে বলেছি যে কিভাবে পরম ব্রহ্ম একটা স্বরূপ লক্ষণ আছে, তিনি সমস্ত বিপরীত ধর্মের সমাহার, তার মধ্যে তিনি অনুর অনিয়ান মহাতমহিয়ান, ছোট থেকে ছোট বড় থেকে বড়, তিনি সবাইকে নিয়ন্ত্রণ করেন, সঙ্গে সঙ্গে ভক্তরা নিয়ন্ত্রিত হয়। বিপরীত ধর্মের সমাহার ভগবান মধ্যে অবস্থান করে। তো এই শ্লোকে ভগবান বলছেন যে সেই পরমাত্মার কথা বলছেন, জ্ঞেয় বস্তু কথা বর্ণনা করে বলছেন, সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশ। আগে যে বলা হলো পানি পাদ মুখ মস্তক মস্তক, এই সমস্ত পরমাত্মার সর্বত্র রয়েছে, অর্থাৎ পরমাত্মার ভিতরে রয়েছে, পরমাত্মার সর্বব্যাপক, তার ভিতরে ব্রহ্মাতে শুরু করে পিপড়া পর্যন্ত যে অনন্ত জীব রয়েছে, অনন্ত পাদ এইসব রয়েছে। তো এখন এই শ্লোকে কি বলা আছে? এই শ্লোকে বলা আছে যে পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক, তার থেকে প্রকাশিত হচ্ছে, তবু তিনি সমস্ত ইন্দ্রিয় বর্জিত, তিনি ইন্দ্রিয় প্রকাশক, ইন্দ্রিয় বর্জিত, এটাই বলা হচ্ছে সর্বেন্দ্রিয় গুণাভাসম, গুণ আভাসং, গুণ আভাসং, সমস্ত গুণ আর ইন্দ্রিয় তিনি হচ্ছেন উৎস, সর্ব ইন্দ্রিয় গুণ আভাসং, তার উৎস হচ্ছে সমস্ত ইন্দ্রিয় গুণের উৎস হচ্ছেন সে পরমাত্মা, সঙ্গে তার সঙ্গে সঙ্গে সর্ব ইন্দ্রিয় বিবর্জিত, তার কাছে সব সৃষ্টি আছে ইন্দ্রিয়ার গুণ, কিন্তু তার ইন্দ্রিয়ার গুণ নেই। ঠিক দ্বিতীয় লাইনে সেরকম বলা আছে অসক্তং সর্ববৃত, তার কোন আসক্তি নেই, যদিও তিনি সকলের পালক, তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত, অসক্ত সর্ববৃত চাইব, সর্ববৃত তিনি সবাই ভরণ পোষণ, সর্ববৃত তিনি ভর্তু, তিনি পালন কর্তা, সর্ববৃত ভর্তু ভর্তা,
বর্তমানে পালনকর্তা, সর্ববৃত সবার পালনকর্তা হয়, সবাইকে পালন করছেন, কিন্তু আসক্ত, কার প্রতি আসক্তি নেই। চাইব নির্গুণম গুণভক্তিশ্চ, তিনি হচ্ছেন কি তাই, কিন্তু বদ্ধ অবস্থায় তারা জড় গুণের দ্বারা আচ্ছাদ। প্রকৃতপক্ষে জীবাত্মার চিহ্ন ইন্দ্রিয় আনা, তাতে বলা আছে তিনি প্রকৃতির গুণের অতীত, তবুও তিনি সমস্ত গুণের ঈশ্বর। নির্গুণম গুণভক্তৃচ্ছ, তার তিনি হচ্ছেন সমস্ত গুণের প্রভু। এখানে দুটো শব্দ ব্যবহার করেছে, ভৃত আর ভক্তৃ। ভৃত মানে ভর্তা, পালনকর্তা, আর ভক্তৃ মানে তার প্রভু, প্রভু যে মালিক তাকে বলে ভক্তৃ। তো ভর্তু আর ভক্তৃ দুটো শব্দ আমাদেরকে বুঝতে হবে। এইভাবে এখানে বর্ণনা করা হচ্ছে যে কিভাবে ভগবান সমস্ত ইন্দ্রিয়ের এবং গুণের উৎস হয়, তিনি ইন্দ্রিয় গুণবর্জিত, অর্থাৎ তার জড় ইন্দ্রিয় জড় গুণ নেই, তিনি সব কিছুর পালনকর্তা হয়েছেন, তিনি আসক্ত নন। সেইভাবে ভগবানকে বা পরমাত্মাকে জানতে হবে, পরমাত্মাকে জানতে হবে সবকিছু, যে ইন্দ্রিয় আছে, গুণ আছে, এই ইন্দ্রিয়ার গুণকে তিনি প্রকাশ করছেন। তো শ্রুতিতে বলা হচ্ছে চক্ষুষ চক্ষুহ, তিনি চক্ষুর চক্ষু, চক্ষুষ চক্ষু, তিনি কি করছেন যে চক্ষু, আমাদের চক্ষু আছে, চক্ষুকে, চক্ষু যে আমরা দেখি, চক্ষুর কাজ দেখা, এটাকে তিনি কি করেছেন প্রহুৎসাহিত করে, চক্ষু দেব দেখতে পারে। কিংবা বলা হচ্ছে যে ভগবানের সমস্ত ইন্দ্রিয় রয়েছে, ভগবানের মধ্যে সমস্ত ইন্দ্রিয় রয়েছে এবং সমস্ত বিষয় রয়েছে, সমস্ত ইন্দ্রিয় রয়েছে, সমস্ত বিষয় রয়েছে, সমস্ত সর্বেন্দ্রিয় বর্জিত বিবর্জিত, সমস্ত ইন্দ্রিয় থেকে তিনি মুক্ত। এটা মানে কি, মানে তিনি জড় ইন্দ্রিয় থেকে মুক্ত। আমাদের জড় ইন্দ্রিয় রয়েছে, এই জড় ইন্দ্রিয়টা প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত হয়, প্রকৃতির গুণের দ্বারা আচ্ছাদিত আছে, কিন্তু ভগবানের ইন্দ্রিয়গুলি সেইরকম নয়। তাই শতশত উপনিষদে বর্ণনা করা হয়েছে, অপানি পাদ জবন গৃহীতা পশ্যতি অচক্ষু শুনতি অকর্ণ। উপনিষদ বর্ণনা করে বলা হচ্ছে অপানি পাদ, তার পানি পাদ নাই, জবন গৃহীতা, কিন্তু তিনি জোরে যেতে পারেন, তার পাদ নাই, জোরে যেতে পারেন, পানি নেই, সবকিছু গ্রহণ করতে পারে, হাত নেই, সব গ্রহণ করতে পারে। অপানি পাদ জবন গৃহীতা পশ্যতি অচক্ষু, তার চক্ষু নেই, সব পশ্যতি দেখতে পাচ্ছে, তার শুনতি অকর্ণ, তার কর্ণ নাই, সবকিছু শুনতে পারে। সেইভাবে উপনিষদ বর্ণনা করা হচ্ছে, আরো বলা আছে যে ভগবানের অনন্ত শক্তি রয়েছে, পরাশ শক্তির বিধেয় বসুয়তে স্বাভাবিক জ্ঞান বল ক্রিয়াচ। ভগবান অনন্ত শক্তি, জ্ঞান শক্তি, বল শক্তি আর ক্রিয়াশক্তি, অনন্ত শক্তি ভগবান রয়েছে। তো এটা মানে বলা আছে যে ভগবান, শ্রুতিতে বলা আছে তিনি হচ্ছেন স্বরূপ শক্তি বা চিহ্ন শক্তির আধার, তার মধ্যে স্বরূপ শক্তিটা আছে, স্বরূপ শক্তি চিহ্ন শক্তি, তিনি কোনো কিছু আসক্ত নন, তিনি বিষ্ণু রূপে সবকিছু
করেছেন, পালন করছেন, সর্বহৃৎ সবকিছু তিনি পালন করছেন। তো তার কোন রজগুণ তমগুণ সত্ত্বগুণ নেই, তার প্রভাব নেই, কিন্তু তিনি সমস্ত গুণকে ভোগ করছেন। হ্যাঁ, তো ভগবানের গুণ ঐশ্বর্য, তার ষড়ৈশ্বর্যের কথা বলা হচ্ছে, ছয়টি গুণের কথা বলা হচ্ছে, ঐশ্বর্য সমগ্র বিদ্যশ্রী জ্ঞান বৈরাগ্য সনাং ভগ ইতিঙ্গনা। তো তিনি ছয়টি গুণ বা ঐশ্বর্য যুক্ত আছে। তো এখানে পরমাত্মাকে গুণ আভাসম বলে বর্ণনা করা হচ্ছে, সমস্ত গুণের তিনি প্রকাশ। তো ভগবানের যে গুণ তার কার্যক্রমের মহিমা বর্ণনা করা হচ্ছে। তো ভগবানের যে ইন্দ্রিয় আছে, সে ইন্দ্রিয় ভগবান থেকে পৃথক নয়, যেরকম সূর্য সূর্য কিরণ থেকে পৃথক নয়, ভগবানের ইন্দ্রিয় ভগবান থেকে পৃথক নয়। তো কিন্তু জীবাত্মা তার ইন্দ্রিয় থেকে পৃথক, জীবাত্মা শরীর থেকে পৃথক। জীবাত্মা হচ্ছে চিন্ময়, তার ইন্দ্রিয় শরীর হচ্ছে জড়, সেই জড় শরীরটা পেয়েছে, জড় ইন্দ্রিয় পেয়েছে, জড় শরীর ইন্দ্রিয়কে আমি বলে মনে করছে। এইভাবে এই ইন্দ্রিয় শরীরটা জীবাত্মার নয়, ভগবানের ক্ষেত্রে কি তার সমস্ত ইন্দ্রিয় আর কার্যকলাপ গুলি তার নিজের স্বরূপে থাকে, তার থেকে আলাদা না। আমাদের ক্ষেত্রে আত্মা শরীর আলাদা, ভগবান ক্ষেত্রে তার আত্মা শরীর বা ইন্দ্রিয় আলাদা নয়। সেইভাবে বুঝতে হবে সর্বেন্দ্রিয় বিবর্জিত, তিনি আলাদা ইন্দ্রিয় বলে কিছুটা প্রাপ্ত হয়নি, আমরা যেরকম পেয়েছি সেরকম প্রাপ্ত হয়নি, কিন্তু তার সমস্ত ইন্দ্রিয় গুলি রয়েছে, তার স্বরূপে সেগুলি অবস্থিত হয়েছে। সেই জন্যই অপানি পাদ যবন গৃহীতা পশ্চাৎ অচক্ষু সুনতি অকর্ণ বলে শ্রুতিতে বর্ণনা করা হলো। তো যুবক স্বামী বর্ণনা করে বলছেন, তো ভগবান আর ভগবান যাদের তৈরি অভিন্ন, জীব আর শরীর অভিন্ন নয়, ভিন্ন, ভগবান আর ভগবান শরীর অভিন্ন। তখন ভগবান কি যে তৈরি, ভগবান আছেন জ্ঞান বল আর শক্তি, স্বাভাবিক জ্ঞান বল ক্রিয়াচ, এটা দিয়ে ভগবানের তার স্বরূপে এগুলি ভগবানের রয়েছে। আরো শ্রুতিতে বর্ণনা করা আছে যে যে ভগবানের বুদ্ধি মন অঙ্গ প্রত্যঙ্গবতাম ভগবত লক্ষ্যামহে বুদ্ধিমান মন মনবান অঙ্গ প্রত্যঙ্গবান। তাকে বলা আছে যে তার অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, তার মন বুদ্ধি রয়েছে, মন বুদ্ধি অঙ্গ প্রত্যঙ্গ এসব কিছু ভগবানের আছে। এইভাবে বুঝতে হয় ভগবান নেই তা নয়, ভগবান না থাকলে আমাদের কি কি থাকবে। তো এইভাবে এই শ্লোকের বর্ণনা দেওয়া হলো, যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। পরমাত্মা সম্পর্কে তার স্বরূপ মঙ্গলময় কৃষ্ণপ্রভু বলুন। কৃষ্ণ মহারাজ দণ্ডবত প্রণাম। এই 15 নম্বর শ্লোকের দ্বিতীয় লাইনটা ক্লিয়ার হলো না আমার। 15 নম্বর শ্লোকে অসত্তম সর্ববিচ্ছয় নির্গুণম গুণ অভুক্তম চ, অসক্ত সর্ববৃত 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 মানে সবাই তিনি পালক ভর্তা, সর্ববৃত সবাইকে পালন করেন,
কিন্তু কার প্রতি তিনি আসক্ত না, তিনি অনাসক্ত, তিনি সবার সঙ্গে যুক্ত থেকে অযুক্ত। ভগবান এই ভৌতিক জগতে সবকিছু পালন করেছেন, কিন্তু ভগবান অনাসক্ত, ভগবান এর জন্য দায়ী নন। তিনি পালন করেছেন, কিন্তু জীব তার কর্মফল অনুসারে সে চলছে। সেইভাবে ভগবান প্রত্যক্ষ ভাবে তার সঙ্গে যুক্ত নয়। তো ভগবান ভৌতিক জগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা, তিনি সংহারকর্তা। তো ভৌতিক জগতে যা কিছু হচ্ছে, তো জীবের কিছু স্বাধীনতা আছে, সেই স্বাধীনতা দিয়ে জীব লাফালাফি করতে পারবে, তার বাহিরে যেতে পারবে। তো সেজন্য ভগবান ডাইরেক্টলি প্রত্যক্ষ ভাবে দায়ী নন জীবের কার্যকলাপের জন্য। তো তিনি সেজন্য জীবের এই সমস্ত যে পালন করেন, তিনি পালন করেও জীবের এই ভৌতিক জগতে ভালো মন্দের প্রতি তিনি ভ্রুক্ষেপ করে না। কারণ বাপ করা যে ভৌতিক জগতে ভালো মন্দ তো নেই, এই ভালো এই মন্দ এই সব ভ্রম, এটা তো খারাপটাই খারাপ। তো ভগবান এভাবে অনাসক্ত থাকেন, আর তিনি গুণের অতীত, তিনি নির্গুণ, সত্য রজতম তিনটে গুণের অতীত। তিনি গুণের অতীত হলো গুণের নিয়ন্তা, তিনি গুণকে নিয়ন্ত্রণ করছেন, গুণের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না। তিনি গুণকে নিয়ন্ত্রণ করেও গুণের সঙ্গে সম্পর্ক নাই। মায়া ভগবানের সামনে আসতে পারে না, এটা হচ্ছে ভগবানের সেপারেটেড এনার্জি। এই গুণটা ভগবানের সেপারেটেড এনার্জি, সেই জন্য প্রকৃতি গুণের অতীত হয়, তিনি সমস্ত গুণকে নিয়ন্ত্রণ করছেন, এই কথা বলা হচ্ছে। ঠিক আছে, আর কোন প্রশ্ন আছে? আজকে আর কোন প্রশ্ন নাই, এইখানে আজকে আর আমরা গীতামৃত অনুষ্ঠান বিশ্রাম দিচ্ছি। আজকে অনুষ্ঠানে যোগদান করার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। আমাদের সিলেটে যুগল টিলার উপরে কালকে সুন্দর রাধা মাধব বিগ্রহ প্রতিষ্ঠা হলো, আজকে গুরু মহারাজ দীক্ষা দেবেন, আজকে কালকে দুদিন দীক্ষা দেবেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুপশ্চ হরে কৃষ্ণ।